হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তোমাদের জন্য আরেকটা ভ্লগ নিয়ে চলে এসেছি। তো ভ্লগটা আমি কিন্তু অনেক আগেই আপলোড করে দিয়েছিলাম, প্রায় দুদিন আগে, কিন্তু আমি যখন সেভ করেছিলাম তারপরে আপলোড করার সময় ভিডিওটা একবারও চেক করিনি, আর যার জন্য পরে যখন চেক করলাম দেখলাম যে 5 মিনিটের পর থেকে আর কিছুই দেখা যাচ্ছে না। আই ডোন্ট নো যে কী হয়েছে, মনে হয় টেকনিক্যাল ইস্যু। তো কি করব, মন খারাপ করলাম, এত আশা করে ভিডিওটা বানিয়েছিলাম সেটা আবার ডিলিট করতে হলো। ডিলিট করলে যে কতটা লস সেটা কিন্তু যারা ভিডিও বানায় তারা জানে। তো কি করব, এখন মন খারাপ করে কোনো লাভ নেই, আবার এডিট করে সেটাকে আপলোড করব ভেবেছি। তার জন্যই তোমাদের সাথে আবার ভিডিওটা শেয়ার করতে পারবো, সেটা ভেবেই, সেটা আশা নিয়েই কিন্তু আবার ভিডিওটা শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা দেখবে ভিডিওটা। তো যাই হোক, সকালবেলায় ব্রেকফাস্ট সেরে নিয়েছি। ব্রেকফাস্টে ছিল কিন্তু লুচি, ছোলার ডাল আর চা। আর তারপরেই দেখছি 9:30 বাজে এখন, যদিও বা তো এখন দেখছি মেশো 4টে ইলিশ মাছ নিয়ে এসছে। তো বাসি ফটাফট ইলিশ মাছটা কেটে দিচ্ছে, কারণ না হলে না ইলিশ মাছটা একটু মানে কেমন গন্ধ গন্ধ ছাড়বে, তার জন্য মাসি বললো আগে কেটে নি। ও কাটছে আর আমি দেখছি সবাই কি করছে। বাচ্চারা ওখানে বসে সবাই খেলা করছে, আর এদিকে পুজো টুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আমার বোনই স্নান সেরে পুজোটা দিয়ে দিয়েছে, আর আজকে আমি একটু দেরি করেই উঠেছিলাম। আর এদিকে তোমাদের আগেই বললাম যে যেহেতু ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে কি করছে, এক একজন এক একটা খাবারের প্রিপারেশন করা শুরু করে দিচ্ছে। এইদিকে চিকেনের প্রিপারেশন হচ্ছে, আর ভাজা ভাজি যেটা হবে সেটার প্রিপারেশন হচ্ছে। আর এদিকে মাছ টাস ধোয়া হয়ে গেছে, আর আমার মা কুমড়ো শাক কেটে ফেলেছে, কুমড়ো শাকের চচ্চড়ি হবে। আর যেহেতু ইলিশ মাছের ভাপা হবে আজকে, তার জন্য ইলিশ মাছটাকে কী করবে, নুন আর হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে রাখবে, কিছুক্ষণ মেখে রাখবে, তারপরে সর্ষে দিয়ে বসিয়ে দেবে কড়াইতে, এই কড়াইটাতেই বসিয়ে দেবে। তো মা সেটাই করছে, একটু সর্ষের তেল নুন হলুদ দিয়ে ভালো করে ইলিশ মাছটাকে মাখিয়ে রেখে দেবে। আর এক একজন এক একটা ডিশ করছে, তোমাদেরকে আগেই বললাম। চিকেন করছে আমার বোন, ও কিন্তু ভীষণ ভালো রান্না করে আর খুব ডেডিকেট আর কি রান্নার প্রতি। ওকে মানে ঘুম থেকে উঠেই, পুজো টুজো সেরে নিয়েই ও কিন্তু রান্নার প্রিপারেশনে বসে পড়েছে। ছোলার ডালটাও কিন্তু ওই করেছিল আজকে। তো ওর এই রান্নার প্রতি ডেডিকেশনটা, ভালোবাসাটা আমার খুব ভালো লাগে, আর খুব মন থেকে মানে খাবারগুলো বানায়, আর খুব সুস্বাদু হয় খেতে, খুবই টেস্টি হয়। এদিকে ও চিকেনের প্রিপারেশন করছে, কারণ চিকেনটা ও করবে, আর তার জন্য পেঁয়াজ কেটে নিচ্ছে। আর এটাকে কি করবে, এখন দই নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে সে এটাকে করবে কি, প্রায় 1-1.5 ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দেবে। যত ম্যারিনেট হবে মাংসটা ততই কিন্তু খেতে ভালো হবে। এদিকে আমার মামিও কচুর শাক কাটছে, কারণ ওদের বাড়িতেও ইলিশ মাছ, আজকে সবারই মোটামুটি ইলিশ মাছই হয়েছে আমাদের আশেপাশে। তো আশেপাশে কিন্তু আমাদের সবার মানে আমাদের আর কি আত্মীয় স্বজন আছে, আমার দিদার বাড়িটারই আছে। তো এটা মামা, আমার মায়ের মাসির বাড়ি আর কি, মাসির ছেলের বউ এটা। তো এদিকে ম্যারিনেশনের প্রিপারেশন চলছে, আর ও তো পেঁয়াজ কেটেছে, পেঁয়াজ কেটে একদম মানে চোখ থেকে জল টল পড়ে একদম অবস্থা খারাপ। আর আজকে একটু চিকেনে ভাবছে যে দই দেবে, দই দিলে কিন্তু চিকেনটা খেতে খুব ভালো হয়, আমার তো ভীষণ ভালো লাগে দই দিয়ে চিকেন করলে, চিকেন হোক মাটন হোক একটু দই দিলে কিন্তু খুব ভালো লাগে, দইয়ের জিনিস আমার কিন্তু মানে খেতে খুব ভালো লাগে। আর ওর হাতের মাংস খাওয়া তো মানে খুবই টেস্টি হবে আমি জানি। এই যে পেঁয়াজ কেটেছে, চোখ দিয়ে জল বেরোচ্ছে, মানে কতটা ডেডিকেট বলো। আমি কিন্তু রান্না করতে একদম ভালোবাসি না সত্যি কথা বলতে, আর রান্নাটা আমার একদম পছন্দ না, মানে কপাল করে শাশুড়ি করে তাই মানে বেঁচে গেছি আর কি বলতে পারো। মানে রান্নাটা আমার একদম পছন্দ না, কোনো ভিডিওতে তোমরা দেখবেও না যে আমি রান্না করছি, খুব কোচিত কারণে মানে ঠেলায় পড়ে রান্না করা। আমার যে মন থেকে ভালোবেসে যে কোনো একটা রান্না করব সেসব কিন্তু বিষয়ে আমি নেই। আমাকে কিন্তু ঘর মুছতে দাও, ঘর ঝাড় দিতে দাও, ঘর গোছাতে দাও, অন্য কোনো কাজে দাও, আমি সেগুলোতে মানে করব। কিন্তু এই রান্না বান্না আমার কেন জানি না একদমই ভালো লাগে না, কী যে করব পরে সেটা আমি নিজেই জানি না, কী যে খাওয়াবো ওদেরকে রান্না করে আমিও নিজেও জানি না।
তো বাড়িতে আসলে তো রান্নার কোনো বালাই নেই, বাড়ি ওই বাড়িতে শ্বশুর বাড়ি থাকলেও কিন্তু রান্নাতে আমি একদমই যাই না। খুব যদি কখনো মানে বিপদে না পড়ি বা বাড়িতে যদি মা না থাকে তখনই কিন্তু রান্নাটা আমার ঘরে এসে পড়ে। আর যে কষ্ট হয় রান্না করতে আমার, আর খুব তো গরম, আজকে জামাই ষষ্ঠীর পরের দিন, ভীষণ গরম। তার জন্য আমার ভাইদা দই টই নিজেই গেছে বাজারে, বাজার থেকে দই টই নিয়ে এসেছে, এবারে একটু ম্যাঙ্গো লস্যি বানাবে। তো ম্যাঙ্গো লস্যি খেতে কিন্তু ভালো লাগে, বেশ আমার মোটামুটি লাগে, খুব যে ভালো লাগে তা না, আমার আবার প্লেন লস্যিটাই ভালো লাগে, বাদাম লস্যিটাও ভালো লাগে। তো ভাইটা বলছে অনেক আম আছে তো তাই ম্যাঙ্গো লস্যি বানাবে, তো আমগুলো নিজেই কেটে টেটে নিচ্ছে, নিজেই করবে পুরোটা। ভাইটাও কিন্তু খুব ভালো রান্না করতে পারে, বিরিয়ানি তারপরে চিকেন চাপ বা চিলি চিকেন এগুলো কিন্তু খুব ভালো করে, আর রেস্টুরেন্টও ফেল আর কি বলতে পারি আমি। তো এইদিকে খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছে, দেখতেই পাচ্ছ কতটা মানে মসৃণ লাগছে মাংসটা দেখতে। তো আমাদেরও কচুর শাক কিন্তু মাঠ থেকে কেটে নিয়ে আসা হয়ে গেছে, আমার দিদি গেছিলো আর মা গেছিলো, আর কচুর শাক একদিকে কাটতেও বসে পড়েছে, আমার মাসি কাটছে আর এদিকে আমার বোন কী করছে মানে সর্ষে দিয়ে ইলিশ মাছটা মাখিয়ে এবারে একবারে নুনও তো মাখানোই আছে, পরিমাণ মতো জল দিয়ে বসিয়ে দিলেই আস্তে মানে লো ফ্লেমে দিয়ে দিলেই কিন্তু মাছ ভাপাটা হয়ে যাবে। যেহেতু অনেক মাছ, প্রায় 15-16 পিস মাছ, আর মানুষও কিন্তু প্রায় 15 জন মতোই, 15-16 পিসের বেশিই হবে হয়তো, কারণ মাথাও আছে অনেকটা। তো পুরো মাথাগুলো দেওয়া হচ্ছে না, যেটা কানকোর দিকটা সেটা দিয়ে কিন্তু কচুর শাক হবে, আর এদিকে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছে, আর এদিকে ম্যাঙ্গো লস্যির প্রিপারেশন এখনও চলছে। টাইম কিন্তু লাগে, কারণ আমগুলো এতগুলো মানুষ 15-16 জন খাবে, অনেকগুলোই আম কাটতে হয়েছে, তার জন্য একটু টাইম লাগছে। তো এবারে ম্যাঙ্গো লস্যিটা বানালেই কিন্তু ঠান্ডা ঠান্ডা একদম খেয়ে নেব, আর ভালো লাগে গরমে কিন্তু লস্যি টাসি খেতে এরকম। তো মাসি কচুর শাক কাটছে, আমার মেসেও কিন্তু কচুর শাক কাটার একটু মাসিকে হেল্প করে দিয়েছে, অনেকটাই কচুর শাক কাটতে কিন্তু অনেকটা সময় লাগে, আর আজকে কিন্তু উনুনেই বসিয়ে দেবে কচুর শাক, গ্যাসে করবে না, আস্তে আস্তে উনুনে করবে, কারণ কচুর শাক হতে তো অনেকটা সময় লাগে। এদিকে মানে কাকিদের গ্যাসে মাংস ভাজা হচ্ছে, আর আমাদের গ্যাসে মানে রান্নাঘরে হচ্ছে কুমড়ো শাক বটি ইলিশ মাছ হচ্ছে, তারপর ভাত হবে। তো এখন কচুর শাক করতে যেহেতু অনেক সময় লাগে তাই অনেকটা সময় লেগে যাবে। এদিকে ম্যাঙ্গো লস্যি কিন্তু তৈরি, এটা আমার হাজবেন্ডকে দিয়ে দেবে, ও একটু বেরোবে স্কুলের দিকে যাবে, ওর কাজ আছে, তার জন্য ওকে আগে বানিয়ে দিল, তারপরে আমরা খাবো। তো তোমাদের বলছিলাম যে কাকির ঘরে মাংস রান্না হচ্ছে, তো এই যে মাংস ফুটছে, কষানো টষানো একদম কমপ্লিট, আর বেশি জল দেবে না, একটু কষা কষাই করবে, আর একদিকে ভাজা বসিয়ে দিয়েছে, আর মায়ের ওখানে হচ্ছে ইলিশ মাছ আর কুমড়ো বটিটা হবে, আর বাইরে কচুর শাক হবে, আর মা এদিকে কাট কাটছে, কারণ উনুনে তো সবসময় রান্না হয় না, তার জন্য এখন তো একদমই হয় না, কারণ কাট অনেক কম, এই বাড়িতে তো কাট আরোই নেই, কারণ আমাদের এই বাড়িতে তো গাছপালা অনেকই কম, সব জায়গাটাই বাড়ি বাড়ি বাড়ি, আর টপে কিছুটা গাছ আছে। আর এদিকে কচুর শাক মা বসিয়ে দিয়েছে, কচুটা সিদ্ধ হলেই তারপরে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকটা করে নেবে, আর এদিকে হচ্ছে ইলিশ মাছ একদম রেডি ভাপা, কড়াইতেই করেছে ঢাকনা দিয়ে। তো নিচে একটু লেগে গেছে, গ্যাসের গ্যাসটা নিভিয়ে দিয়ে নামিয়ে ঠান্ডা করে নিলে, বেড়ে নিলেই কিন্তু আর বেশিটা লেগে যাবে না, নিচে একদম ঠিকঠাক হয়ে যাবে। আর বাইরে এসে দেখছি যে কচুর শাকও কিন্তু একদম প্রায় রেডি, আর একটু জলটা শোকাবে, তোমরা দেখতেই পাচ্ছ আশেপাশে জল কতটা জল আছে, জলটা শোকাবে, এটাও কিন্তু আমার বোনই করেছে, মানে বললাম তো রান্নাতে ও মানে একবারে এগিয়ে থাকে সবসময়, আর আমি তো সব মানে রান্নাতে একদম সবার লাস্ট, মানে না পারতে কিছু করি আর কি, মেয়ের খাবারটা করতে হয় তাই করি, আর রান্না বান্না কিন্তু সব কমপ্লিট, সবাই একটু একটু করে সব মানে সব কটা ডিশ করেছে, দুজন আর কি, একজন দুটো দুটো ডিশ করেছে, কী যে বলছি আমার মাথাবিন্দু আমি বুঝতে পারছি না এখন, মানে আমার মাথার মধ্যে যে এত চাপ এখন যে কী করে ভিডিওটা ডিলিট হলো। তো যাই হোক, ভিডিওটা তোমরা দেখো, আশা করি ভিডিওটা তোমাদের ভাল লাগবে, বিকেলে ঝড় হয়েছে, ভীষণ আনন্দ করেছি। তো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।